आमार आसले प्राथमिक भावे आमी अनुभव करते पारी कोमरे हल्का हल्का चिन चिन व्यथा तबे एटा अनियमित छिलो एटा नियमित छिलो ना कखनो तबे गत लास्ट 6 मास आगे आमी जखन नामाज पढ़ते जाई रुकू दिते गेले ओई बा पाटा आमी भास करते पारताम ना सरासरि अच्छा रुकुर समय अच्छा এর আগে তো এই ধরনের কোনো সমস্যা না এর আগে এই ধরনের সমস্যা ছিল না স্বাভাবিক ছিল স্বাভাবিক এমনিতে চলাফেরা কাজকর্ম আমার জিনিসপত্র বহন করা সবকিছুই স্বাভাবিক আচ্ছা এর ভিতরেই আচ্ছা কোনো অস্বাভাবিকতা ছিল না এর ভিতরেই আমি চলতেছিলাম এবং মোটামুটি সবকিছু ভালো ছিল গত 11 তারিখে আমার একটু অফিশিয়াল কাজের ব্যস্ততায় আমার দীর্ঘ সময় আমার বসে থাকতে হয়েছে তখন ওই অফিসের কাজ শেষ করে বাসায় যখন ফিরি তখন কোমরের দিকে নিচের অংশ আমি একটু ভার অনুভব করি আমি বিকালবেলা ছাদের উপরে আর কি উঠি সিঁড়ি দিয়ে একটু সময় কাটানোর জন্য এরপর দেখি ওঠার পর আমি সিঁড়ি দিয়ে নামতে পারতেছি না আমার বা পায়ের মাজা থেকে বা পায়ের পাতা পর্যন্ত অবশ হঠাৎ করে এটা অবশ্য মনে অনুভব করতেছি আর ইনভেন্টাম আজকে 10ম দিন চলতেছে আচ্ছা আজকে আল্লাহর রহমতে আজকে কেন আমি গত তো এক সপ্তাহ আগে থেকে আপনি বুঝতে পারছেন যে আপনি অনেকটা ইমপ্রুভ এবং হাঁটাচলা আমার মোটামুটি বেশ স্বাভাবিক ব্যথাটা অনেকটা নাই বললেই চলে এবং আপনার শরীরের ভিতরে এখন আপনি কেমন অনুভব করছেন আপনি কি আপনার সেই স্বাভাবিক কাজে ফেরত যাওয়ার মতো একটা আত্মবিশ্বাস কি তৈরি হচ্ছে আপনার অলমোস্ট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আমি তো আশা করতেছি আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে মেডিকেল ভিডিওর পক্ষ থেকে জানাই স্বাগতম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই গত প্রায় ৩-৪ বছর যাবত প্রথম দিকে অল্প একটু ব্যথা বাট তার পরবর্তীতে গত কয়েক মাস আগে সেটা একটু ক্রনিক পর্যায়ে দেখা দেয় এবং ব্যথা 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 এবং একটা সময় সেটা ধরা পড়ে ওনার PLID এবং সেটার জন্য একটা সময় ট্রিটমেন্ট খোঁজা ট্রিটমেন্ট খুঁজতে খুঁজতে একটা সময় তিনি সফলতার মুখ দেখতে পান কি হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত একটু আমরা একটু ওনার কাছ থেকে আমরা জানব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন সাজিদুল ইসলাম স্যার বাসা কোথায় আপনার বাসা মাতোয়াইল মাতোয়াইলে স্যার কি পেশাগতভাবে আপনি কি করেন সার্ভিস নাকি বিজনেস না আমি সার্ভিস করি সার্ভিস করেন স্যার কি হয়েছিল যেটার জন্য আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে DPRC হসপিটাল সেখানে আপনি ভর্তি ছিলেন আমরা জানি কি হয়েছিল এবং এটা ঠিক কতদিন আগে আমার আসলে প্রাথমিকভাবে আমি অনুভব করতে পারি কোমরে হালকা হালকা চিন চিন ব্যথা তবে এটা অনিয়মিত ছিল এটা নিয়মিত ছিল না কখনো তবে গত লাস্ট 6 মাস আগে আমি যখন নামাজ পড়তে যাই রুকু দিতে গেলে ওই বা পাটা আমি ভাস করতে পারতাম না সরাসরি আচ্ছা রুকুর সময় আচ্ছা এর আগে তো এই ধরনের কোনো সমস্যা না এর আগে এই ধরনের সমস্যা ছিল না স্বাভাবিক ছিল স্বাভাবিক এমনিতে চলাফেরা কাজকর্ম আমার জিনিসপত্র বহন করা সবকিছুই স্বাভাবিক আচ্ছা এর ভিতরেই আচ্ছা কোনো অস্বাভাবিকতা ছিল না এর ভিতরেই আমি চলতেছিলাম এবং মোটামুটি সবকিছু ভালো ছিল গত 11 তারিখে আমার একটু অফিশিয়াল কাজের ব্যস্ততায় আমার দীর্ঘ সময় আমার বসে থাকতে হয়েছে তখন ওই অফিসের কাজ শেষ করে বাসায় যখন ফিরি তখন কোমরের দিকে নিচের অংশ আমি একটু ভার অনুভব করি আচ্ছা ইন দ্য মিন টাইম এরপরে বাসায় রেস্টে যাই আর কি একটু রেস্ট নেই আর কোনো প্রাথমিকভাবে কোনো ডক্টরকে কি তখন না প্রাথমিক কোনো ডক্টর দেখাই নাই নিজে ভেবেছেন হয়তো একটু রেস্ট নিলে না রেস্ট নিলে হয়তো স্বাভাবিক হবে আর কি হয়তো একটু বেশি পরিশ্রম করতে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে সেই অনুযায়ী বাসা থেকে কোনো মেডিসিন বা কিছু খেয়েছেন না 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 খাওয়া নাই তারপর আমি পরবর্তী দিন অন্যান্য দিনের মতো সকাল বেলা মোটামুটি হাঁটা চলা স্বাভাবিক আছে, সবকিছু করতেছি। তবে যে শরীরে একটা জড়তা অনুভব করছি এটা অস্বীকার করব না। আচ্ছা হ্যাঁ, আমি বিকাল বেলা ছাদের উপরে আর কি উঠি সিঁড়ি দিয়ে একটু সময় কাটানোর জন্য। এরপর দেখি ওঠার পর আমি সিঁড়ি দিয়ে নামতে পারতেছি না, আমার বা পায়ের মাজা থেকে পায়ের পাতা পর্যন্ত অবশ, হঠাৎ করে এটা অবশ অনুভব করতেছি। কিন্তু ইন টাইম এমনই অবস্থা অনেকটা যেমন নিজের ভারসাম্য নিজেই রাখতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ, তারপরে পাশে আমার যারা ঘরের সদস্য ছিল তাদের সহায়তায় আমি নিচে নেমে আসি এবং আমাকে আবার বিছানায় শোয়া দেয়। আচ্ছা, তার পরবর্তী দিন আমি একজন ডাক্তারের শরণাপন্ন হই, অর্থোপেডিক্স। উনি আমাকে সাজেস্ট করে 15 দিনের সম্পূর্ণ বেড রেস্টের। পাশাপাশি কি কোনো মেডিকেশন বা কিছু দিয়েছিল? না তেমন মেডিটেশন, কি কিছু ওষুধও দিয়েছিল। আর উনি আমাকে ইমিডিয়েটলি এমআরআই করার কথা বলছিল। আচ্ছা হুম, আমি সাথে সাথে সেদিনই এমআরআই করি। ওকে হুম, এবং কি সেদিন আমার ডাক্তারের কাছে যেতেও আমি সরাসরি সিএনজিতে যে গেছি, এই মুভমেন্টটাও আমার খুব অসম্ভব কষ্ট হয়েছে। তার পরবর্তীতে এমআরআই রিপোর্টটা আমার কাছে আসলো একদিন পরে। ডাক্তারের শরণাপন্ন হয়, আমি তো আর যেতে পারিনি, আমি বাসায় ছিলাম, আমার ওয়াইফ গেছে সহধর্মিণী। বলল ডিস্ক প্রলেপস, সেখানে ডিস্ক আপনার 4, 5 এবং S1, এটা ডিস্ক প্রলেপসের সমস্যা এবং এটাকে PLID বলে। এটার কিছুটা জেল সরে গেছে এবং এটা ট্রিটমেন্ট এটা সার্জারিবিহীন হবে না এরকমটাই আমাকে অ্যাডভাইস দিয়েছে আর কি। সার্জারির জন্য আপনাকে বলেছেন? আমাকে অ্যাডভাইস করছে সার্জারি। কয়টা ডিস্কের সার্জারির জন্য বলেছিলেন? সবগুলো ডিস্কে নাকি আপনার? ও সুনির্দিষ্ট সেভাবে আসলে বলে নাই কয়টা ডিস্ক, তাহলে সার্জারি করতে হবে এতটুকুই বলছে। আচ্ছা হুম ওকে, তবে প্রবলেম এই 3টা ডিস্কে ধরা পড়ছে এমআরআইতে, তাই বলছে আর কি। ওকে হুম, এরপরে তো সেই অনুযায়ী বাসায় আপনারা ডিসকাস করেছেন সার্জারি নাকি? তার পরবর্তীতে আমি আবার আর এক নিউরো সার্জনের সাথে আলাপ করি। আমার ওয়াইফি এই ইয়ে নিয়ে এমআরআই রিপোর্ট সহ ওনার সাথে যোগাযোগ করে, উনিও তাই অ্যাডভাইস দিছে আসলে এটা সার্জারি কোনো বিকল্প নেই। এরপরে পরবর্তীতে বাসায় চলে আসলাম। আর এই আপনার DPRC-র প্রোগ্রাম আমি অনলাইনে প্রায় সময় আগেও দেখতাম। আচ্ছা হুম, প্রোগ্রাম প্রায় সময় দেখতাম। আর বেসিক্যালি উনি যে কিছু ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলতো সেটাও আমার বেশ আগে থাকতেও ভালো লাগতো। আচ্ছা, এবং জানা ছিল যে এবং পাশাপাশি উনি নন সার্জিক্যালের ব্যাপারে অ্যাডভাইস করতো বিভিন্ন সময় ট্রিটমেন্টের, সেটাও আমার কাছে খুব ভালো লাগতো। এরপরে আমার ভিতরে একটা শেষ একটা আস্থার জায়গা মনে হইলো আমি এখানে এসে দেখি। হ্যাঁ, আমি নন সার্জিক্যাল ট্রিটমেন্টের ব্যাপারে দেখি স্যারের অবস্থানটা কোথায়, আমি একটু স্যারের কাছে সার্জারি তো আমার হাতে যে কোনো সময় করতে পারবো। তার পরবর্তীতে আমি স্যারের সিরিয়াল নেই এবং সেখানে আসি গত 28 তারিখে। এবং 28 তারিখে আসার পর স্যার সেদিন এটা দেখলো। স্যার বলল এটা তেমন কিছু না, এটা সার্জারির প্রয়োজন হবে না, আপনার কিছু ফিজিক্যাল মেডিটেশন এক্সারসাইজ পাশাপাশি এবং পাশাপাশি আরেকটা ওষুধের কথা বললো, সেটার ব্যাপারে অ্যাডভাইস করছে। স্যারকে বলেছিলেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ তাই বলছে। আর ইনভেন্টটা আজকে 10ম দিন চলতেছে। আচ্ছা আজকে আল্লাহর রহমতে, আজকে কেন আমি গত তো 1 সপ্তাহ আগে থেকেই অনেকটা ইমপ্রুভ এবং হাঁটা চলা আমার মোটামুটি বেশ স্বাভাবিক, ব্যথাটা অনেকটা নাই বললেই চলে। এবং আপনার শরীরের ভিতরে এখন আপনি কেমন অনুভব করছেন? আপনি কি আপনার সেই স্বাভাবিক কাজে ফেরত যাওয়ার মতো একটা আত্মবিশ্বাস কি তৈরি হচ্ছে আপনার? অলমোস্ট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমি তো আশা করতেছি। আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন অসংখ্য মানুষের ভিডিও হয়তো আপনি দেখতেন, মানুষ তাদের নিজস্ব যে কথাগুলো, তাদের যে কষ্টের কথাগুলো, তাদের যে সুস্থ হওয়ার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেন। আজকে ঠিক একই জায়গাটা আপনিও আছেন, সেই দর্শকদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের কাছে বলবো, আসলে এখন আধুনিক যুগে বহু রকমের এই চিকিৎসা ব্যবস্থা আসছে। হ্যাঁ, আগে তো এমন একটা সময় ছিল আসলে যেরকম কবিরাজি চিকিৎসা ছিল, মান্দাতার আমলের চিকিৎসা ছিল, আর এখন উন্নত মানের সার্জিক্যাল চিকিৎসা থেকে শুরু করে নন সার্জিক্যালও আধুনিক চিকিৎসা বের হয়েছে, আমাদের দেশেই আছে এবং এটা খুব সহজলভ্য। আমার মতে আপনারা এটা অনুসরণ করতে পারেন, এবং অনুসরণ করলে অন্তত আপনাদের যেই সার্জিক্যাল ভীতি, এটা অন্তত কাটিয়ে উঠবেন। অবশ্যই। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কোনো কিছুকে ভালোবাসি, সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে ভালোবাসি এবং নিজেদের জন্য আমরা চেষ্টা করি সব কিছু করার জন্য। বাট তারপরেও কোনো কোনো জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমরা ঠিক জানি না কেন যেন কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু অবহেলা করে ফেলি নিজেদের জন্য। দেখা যাচ্ছে ছোট ছোট অনেক ধরনের সমস্যা যখন শুরু হয়, সেইগুলো আমরা চিকিৎসা না করে আমরা কিছুটা অবহেলা করি। বাট একটা সময় যখন সেটা ক্রনিক পর্যায়ে চলে যায়, তখন ফিরে আসাটা আসলে অনেক কষ্টকর। আমাদের এই ভাইকে দেখুন, যখনই ওনার সমস্যাটা শুরু হয়েছে উনি কিন্তু সেটা নিয়ে আর কোনো দেরি করেননি, চেষ্টা করে গেছেন। এবং একটা সময় উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে ভিডিওগুলো ছিল, উনি সবসময় যেটা বলে আসেন যে অপারেশনবিহীন চিকিৎসা, অপারেশনবিহীনভাবে মানুষদেরকে নন সার্জিক্যালভাবে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। এই যে একটা তথ্য ওনার জানা ছিল, এবং ওনার এই বিপদের সময় ওনার কিন্তু সেই জিনিসটাই, সেই তথ্যটাই কিন্তু ওনার কাজে লেগেছে। ওনাকে যখন সার্জারির কথা বলেছেন, সার্জারি যে কোনো সময় যে কোনো জায়গায় আসলে করা সম্ভব, বাট যদি সার্জারি ছাড়া একটা মানুষকে সুস্থ করে তোলা সম্ভব হয়, তাহলে আমরা কেন সেই সুযোগটা নিব না? এই ধরনের উন্নত চিকিৎসা এখন আমাদের দেশেই আছে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য, উনি যাতে সারাটা জীবন এরকম সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। এবং আমরাও দোয়া করবো আপনারা যারা অসুস্থ আছেন তারাও খুব শীঘ্রই যাতে সুস্থ হয়ে ওঠেন এবং ভালো থাকেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ এবং আপনাদের সর্বাঙ্গীন শুভকামনা করি। আলহামদুলিল্লাহ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।